Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alameen. Wal aqibatu lil muttaqeen. Salatu wassalamu ala nabihi Muhammad wa alihi wa ashabihi ajma'in. Amma ba'd. Priyo dindar bhaiyo bonera o amar shokol hifz nazera shikkhok bondhugon ebong amar pran priyo ছোট কচি কাঁচা মাসুম ছাত্র ভাইয়েরা, কেমন আছো তোমরা সবাই? আমিও তোমাদের দোয়ায় ও এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজ আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো কায়দা থেকে শুরু করে কীভাবে এক বছরের ভিতরে হিফজ নেওয়া যায়, তার একটি লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করব। তো আলোচনায় যাওয়ার আগে যেটি না বললই নেই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে ইসলাম প্রচারের সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার সকল নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে চলে যায়। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওতে চলে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে কীভাবে কায়দা থেকে হিফজ শুরু করবেন এক বছরের ভিতরে তার একটি লিস্ট আপনাদের সামনে দিয়েছি এবং আলোচনা করে শোনাব। প্রথমে লিখেছি, কায়দা থেকে হিফজ শুরু পর্যন্ত এক বছরের কোর্স। তারপরে লিখেছি, কায়দার ছাত্রদের সিলেবাস, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস, পঞ্চম মাস, ষষ্ঠ মাস, সপ্তম, অষ্টম, নবম, দশম, এগারোতম এবং বারোতম মাস। প্রথম মাসে আপনি কিভাবে পড়বেন এবং পড়াবেন। প্রথম মাসে মাখরাজ, সিফাত সহ হরফে হিজার প্রকারগুলো সমাপ্ত করা, এবং দ্বিতীয় মাসে মোরাক্কাবের পরিচয় থেকে শুরু করে মদের আলোচনা সমাপ্ত করা, তৃতীয় মাসে নুন সাকিন তানবিনের আলোচনা থেকে তাজবিদের প্রয়োজনীয় বিষয়গুলো সমাপ্ত করা, তারপরে কায়দা শেষ, আম্পারা ছাত্রদের সিলেবাস, চতুর্থ মাসে সুরা ফাতিহা থেকে শুরু করে সুরা ফিল পর্যন্ত তাকদীর মস্ক, মানে এক হরফ দিয়ে ভেঙে ভেঙে মস্ক করাবেন সুরা ফিল পর্যন্ত, পঞ্চম মাসে সুরাতুল হুমাসা থেকে শুরু করে সুরাতুল দোহা পর্যন্ত লফজের মস্ক, মানে এক শব্দ শব্দ ভেঙে ভেঙে মস্ক করাবেন, ষষ্ঠ মাসে সুরাতুল লাইল থেকে শেষ পর্যন্ত ও দুইবার রিভিশন আয়াতের মস্ক, মানে আয়াত আয়াত করে মস্ক করাবেন। নাজেরা ছাত্রদের সিলেবাস, সপ্তম মাস পরিপূর্ণতার তিলের সাথে তিন পারা, অষ্টম অষ্টম মাসে পরিপূর্ণতার তিলের সাথে চার পারা, নবম মাসে পরিপূর্ণতার তিলের সাথে ছয় পারা, দশম মাসে পরিপূর্ণতার তিলের সাথে সাত পারা, এগারোতম মাসে পরিপূর্ণতার তীরের সাথে দশ পারা, এবং বারোতম মাসে পরিপূর্ণ হদর তিলাওয়াত সম্পূর্ণ খতম করাবেন। তো বন্ধুরা, আমি অত্যন্ত এবং অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য এই টিপসটি নিয়ে হাজির হয়েছি এবং এই টিপসটি আপনাদের জন্য তৈরি করেছি। এটাতে যদি আপনাদের উপকার হয়, আপনারা এটি ট্রাই করে দেখতে পারেন। এ বলেই আমি আমার আলোচনা আজকেই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।